গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমি বাসি ভাত দিয়ে আগের দিনকার যে ভাত ছিল সেটা দিয়ে আমি আজকে খিচুড়ি বানিয়ে নেব। দুই জায়গাতে আমার দুদিনের একটু করে ভাত আমার বেঁচে ছিল, সেটা আমি ফ্রিজে রেখেছিলাম যত্ন করে, সেটা দিয়ে এই মুসুর ডালটা দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নেব। আর এর সাথে আমি দেব আলু, আর এখানে ফুলকপি কেটে রেখেছি এটা দিয়ে, আর একটু বরবটি ছিল ওটাও আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো জলটা আমি গরম বসিয়ে দিয়েছি, এটা ফুটবে, তারপরে মুসুরির ডালটা আমি ধুয়ে ওর মধ্যে দেব। আগে কিছুক্ষণ মুসুর ডালটা বেশ করে আমি ফুটিয়ে নেব, মানে ফুটবে, আদা ফোটা, আদা সেদ্ধ হবে, তখন আমি এই ভাতটা দিয়ে দেব। আর এর সাথে আমি খিচুড়ির সাথে টমেটো কেটে রেখেছি, চাটনি করব, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা খিচুড়ির সাথে হবে আজকে। তো দেখতে থাকো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি এখানে আলু আর ফুলকপি আর বটবটিটা বেশ করে লাল করে ভেজে রেখেছি, আর এইটুকু টমেটো রেখেছি, এটা খিচুড়িতে দিয়ে দেবো, আর বাকি টমেটোটা আমি চাটনি করে নেব। ধনে পাতাটা শুকিয়ে গিয়েছিল, এখানে আমি কেটে বেশ করে জলে ভিজিয়ে রেখেছি, এখন বেশ ভালোই একদম সবুজ সবুজ সতেজ মতো হয়ে গেছে, আলুটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো ডালটা দিয়ে দিয়েছি, এর মধ্যে হলুদ আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়ে দিয়েছি, এটা ফুটছে। এবার আমি এই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভাতটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার ভাজা আলুটাও আমি দিয়ে দেব, ফুলকপিটা পরে দেব। এবার আমি এর মধ্যে এই ভাজা, ফুলকপি, টমেটো আর বটবটি, দুটো কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দেব। প্রায় হয়ে এসেছে, সেই জন্য একটু আগে থেকে আমি দিয়ে দিলাম। এতে আমি পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু আদা আমি কুড়িয়ে দিয়েছি। এটাকে তেলের মধ্যে ভেজে আমি খিচুড়ির মধ্যে আমি ছোঁকটা লাগিয়ে দেব। তারপরে নামাবার সময় এটা ভিজিয়ে রেখেছি, ধনে পাতাটা কুচিয়ে এটা দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে চাটনিটাও আমার হচ্ছে, আর ভাজাটা আমি করে নিয়েছি। কি একটা কালো মতো পড়ে গেল, চিনির সাথে ছিল, পিঁপড়েই বলে মনে হচ্ছে। দেখছি, দেখে এটাকে আমার তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর চাটনি ভাজাও আমার হয়ে গেছে। তো বাসি ভাতের খিচুড়ি আমি আজকে বানালাম, তোমরাও করো একদিন, করে দেখো, দেখবে খুব টেস্ট হয়। তো সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা।